হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার আর একটা নতুন ভিডিওর সাথে। তো এটা হচ্ছে কি, আমরা যেদিন কলকাতা যাই, কলকাতা গিয়ে তারপরে যাই আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে। তারপর কালী মন্দির থেকে যদি আমরা বিকেলের দিকে যাই কালী মন্দিরে, মানে 3টে 3টার দিকে, তারপরে ওইখান থেকে যাই হচ্ছে গিয়ে বেলুড় মঠ। তো দেখতেই পারছো লঞ্চে করে আমরা যেতে পার যাচ্ছি। ভিউটা কত সুন্দর তোমরা দেখতেই পারছো, লাইটিংগুলো তো খুবই সুন্দর। তো লাইটিংয়ের জন্য আরও ভালো লাগছিলো, প্লাস মৃদু মৃদু বাতাস ছিল, তো অনেক ভালো লাগছিলো। এই দেখতেই পারছো আমরা পৌঁছে গেছিলাম। তবে গাছগুলো দেখেছো কত সুন্দর, প্লাস হাওয়া ছিল, অনেক ভালো লাগছিল, গরমটাও কম লাগছিল। তো তারপর আমরা ওইখানে অনেকক্ষণ টাইম কাটাই, সবটা জায়গা ঘুরে দেখি, অনেক ফটো তুলি, ভিডিও করি। ইভেন অনেক লোকজন ছিল ওইখানে, অনেক কীর্তন হয়, মানে রামকৃষ্ণের অনেক গান টান হয়, দেখতেই পারছো। তো তোমাদের কেমন লাগে, মানে তোমাদের বেলুড় মঠ কেমন লাগে? ইভেন তোমরা কে কে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কাছে তো খুবই ভালো লাগে, যেমন দক্ষিণেশ্বর কালী মন্দির তেমন বেলুড় মঠ খুবই ভালো লাগে। এই যে দেখতেই পারছো ঘুরে ঘুরে সবটা জায়গা দেখছিলাম। আমরা প্রায় অনেক রাত্রে অবধি ছিলাম, তারপরে বাড়িতে যাই, সরি বাড়ি বাড়ি বলছি মিন্স লজে যাই। এই দেখতেই পারছো, এত সুন্দর জায়গা যে আমার আর যাওয়ার ইচ্ছা করছিল না। আর আমি যতবারই কলকাতায় যাই ততবারই বেলুড় মঠ বলো, দক্ষিণেশ্বর বলো, সবখানে যাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক গান টান হচ্ছিল, অনেক সুন্দর সুন্দর মানে দৃশ্য দেখতে পেলাম এখানে, মানে প্রজেক্টরের মতন লাগে দেয়, দেখতেই পারছো। এই যে এখানে রামকৃষ্ণের পুজো হচ্ছে, ভিতরে তো বাইরেতে দেখানো হচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ, আর কত লোকজন বসে আছিল, মানে বসে বসে দেখছিল তা বলার মতন না। তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না আমাকে, প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।